স্বাগত জানাই তোমাকে ওয়ে অফ সলিউশন ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ক্লাস এইটের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের পরিবেশ বিজ্ঞান বিষয়ের মডিউল কোশ্চিন পেপার সলিউশন করব। চলে যাওয়া যাক। মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, এই মডেল কোশ্চিন পেপারটা আমি একটি খাতায় সুন্দরভাবে সলভ করে রেখেছি। আমি সেই সলভ করা খাতাটি এখানে উপস্থাপন করব। চলে যাওয়া যাক সেই উপস্থাপিত খাতায়। বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক গুণন ছয়, অর্থাৎ ছয়কে ছয়, ছয়টা প্রশ্ন থাকবে, এক নম্বর করে ছয় নম্বর দেওয়া হবে। বলছে একটি বস্তুকে কোনো তরলে নিমজ্জিত করা হলো, বস্তুটি ওই তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে যখন অপশন বি হবে, অর্থাৎ প্রবলতা বল বেশি হবে বস্তুর ওজনের চেয়ে। তারপরে দেখো দুই নম্বর কি বলছে। দুই নম্বর বলছে গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে, সেটি হলো এন্ডোপ্লাজমীয় জালিকা, সেটি হলো এন্ডোপ্লাজমীয় জালিকা। তারপরে কোশ্চেন কি বলছে, বলছে তিন নম্বর কোশ্চেন কি বলছে, বলছে কোনো পরীক্ষায় খুব পাতলা ধাতব পাত প্রয়োজন হলে কোন ধাতুটি নেওয়া উচিত, অপশন ডি সোনা। এবার চার নম্বর কি বলছে, তুমি চাঁদে গেলে, তুমি কোথায় গেলে, চাঁদে গেলে তোমার শিরার মধ্যে রক্তের চাপ হবে 76 সেমি উঁচু পারদ স্তম্ভের চাপের সমান। পরের কোশ্চেন কি বলছে, পাঁচ নম্বর বলছে দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গটি, সেটি হলো বৃক্ষ। পাশের বলছে প্রদত্ত কোন পদার্থটি তড়িদের সুপরিবাহী নয়, মানে তড়িৎ পরিবহন করতে পারে না, সেটা হচ্ছে কাঠ। কাঠ দিয়ে তড়িৎ কোনোদিনও পরিবহন হয় না। সংক্ষিপ্ত উত্তরধর্মী, দুইয়ের দাগে দেওয়া রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী, মানে এক কথায় উত্তর দিতে হবে। এক নম্বর বলছে কার্বন পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যা উল্লেখ করো। তাহলে আমরা জানি যে নিচে যে সংখ্যাটা থাকে, নিচে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, নিচের সংখ্যাটা হচ্ছে প্রোটন সংখ্যা আর উপরের সংখ্যা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা কিসে কিসে হয়, যে নিউটন সংখ্যা প্লাস, নিউটন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যায় হচ্ছে ভর সংখ্যা, নিউটন প্লাস প্রোটন। তাহলে প্রোটনটা এখানে আছে, প্রোটন থেকে এখানে বাদ দিলে নিউটন সংখ্যা পাওয়া যাবে। দেখি আমরা বলছে কার্বন পরমাণুর প্রোটন ও নিউটন সংখ্যা উল্লেখ করো। তাহলে আমরা লিখছি প্রোটন সংখ্যা কত, ছয়, ভর সংখ্যা কত, 14। তাহলে ভর কিসে কিসে হচ্ছে, ভর সংখ্যা প্রোটন প্লাস নিউট্রন। তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যাবে। তাহলে এই হলো 14-6=8। পরের দেখি কী দিছে, বলছে ভরের সরি জলের ভর 1 কেজি হলে, জলের ভর কত কেজি হলে, 1 কেজি হলে তার ওজন কত হবে। ওজন হবে তাহলে 1 কেজি, তাহলে 1 দিতে হবে ইন্টু ওজনের জন্য 9.8 দিয়ে গুণ দিতে হবে, এটা নিউটন হবে, অর্থাৎ 9.8 নিউটন। তারপরটা বলছে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টি ফ্রিজ প্রোটিন কিভাবে সাহায্য করে। উত্তর হবে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজম প্রোটিন থাকে যা কোষীয় তরলে বরফের ক্লাস তৈরিতে বাধা দেয়, অর্থাৎ কোষে যে তরল পদার্থ থাকবে তাদেরকে সেই তরল পদার্থকে বরফ হতে বাধা দিবে। এবার তিনের দাগে যেটা বলা রয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। দুই নম্বর করে থাকবে, তিনটে কোশ্চিন লিখতে হবে, তিনটে কোনো ছয় নম্বর থাকবে। বলছে এক নম্বর কোশ্চিন কি বলছে, একটি টেবিলের উপর একটি বই রাখা আছে, বইটি স্থির অবস্থায় আছে, তার উপর কত ঘর্ষণ কাজ করে, ঘর্ষণ বল কাজ করে। আর একটা কথা বলছে সর্ষের তেল জলে উপর ভেসে থাকে, তাহলে জল ও সর্ষের তেলের মধ্যে কার ঘনত্ব বেশি, উত্তর দিতে হবে। তাহলে প্রথম কোশ্চিন, প্রথম কোশ্চিন আছে টেবিলের উপর একটা বই রাখা আছে, তাহলে স্থির অবস্থায় তার উপর ঘর্ষণ বল জিরো হবে। তাহলে উত্তর হচ্ছে কোনো ঘর্ষণ বল কাজ করে না, অর্থাৎ জিরো। আর দ্বিতীয় অবস্থায় কি, দ্বিতীয় উত্তর হচ্ছে জলের ঘনত্ব সবচেয়ে বেশি, কারণ যেহেতু জলের উপর তেল ভেসে আছে, জলের ঘনত্ব সবচেয়ে বেশি। তারপরের কোশ্চিন বলছে লোহিত রক্তকণিকার আকার গোলা গোল আর দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার কারণ কি। আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকা আছে, রেড ব্লাড কার্পাসিস, ওটাকে বলে RBC, রেড ব্লাড কার্পাসিস, অর্থাৎ লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা RBC, তার রংটা না সরি তার আকারটা গোলাকার হয় কেন বা চ্যাপটা কেন হয়, চাকতির মতো কেন হয়। তাহলে প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা, যে লোহিত রক্তকণিকা গোলাকার দুপাশ চ্যাপটা চাকতির মতো, এর ফলে বিভিন্ন ব্যাসের রক্ত নালিকা দিয়ে যাতায়াতে তার বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনে সুবিধা হয়, যাতায়াতে আর বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনে সুবিধা হয়। তো যাতায়াতে যেহেতু সুবিধা হয় তাহলে অক্সিজেন পরিবহনে তাদের তার সুবিধা হবে, তাহলে এটাই হচ্ছে কারণ। তারপরটা কী বলছে দেখি, বলছে পরের কোশ্চিনটা বলছে, বলছে মার্কিউরাস ক্লোরাইড ও ক্যালসিয়াম ফসফেটের সংকেত লেখো।
তাহলে মার্কিউরাস ক্লোরাইড হচ্ছে Hg2Cl2, আর ক্যালসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে Ca3PO4 ব্র্যাকেট দেওয়ার পরে 2। আর তারপরের কোশ্চিন আছে, কার্বনের যোজ্যতা 4 ও ক্লোরিনের যোজ্যতা 1 হলে কার্বন টেট্রাক্লোরাইডের ক্লোরাইডের সংকেত লেখো ও অণুর প্রাথমিক গঠন কেমন হবে একে দেখাও। তাহলে আমি এখানে 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 রেখেছি কার্বন টেট্রাক্লোরাইডের প্রাথমিক গঠন, কার্বন টেট্রাক্লোরাইডের প্রাথমিক গঠন। তার আগে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেতটা হচ্ছে CCl4, কার্বন কার্বন টেট্রাক্লোরাইড। আর কার্বন টেট্রাক্লোরাইডের প্রাথমিক গঠনটা হচ্ছে মানে 4টা ক্লোরিন পরমাণু থাকবে, একটা কার্বন পরমাণু থাকবে এইরকমভাবে, অর্থাৎ 2টা ইলেকট্রন নিয়ে একটা করে বন্ড গঠন হবে, একটা করে বন্ড গঠন হবে এইভাবে গঠনটা হবে। এটাকে আবার এদিকে এইভাবে দেখা যায়, এইভাবে দেখতে থাকো দ্য ওয়ে অফ সলিউশন ইউটিউব চ্যানেলটি, এবং পাশে থেকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাও। এভাবেই ক্লাস 5 থেকে 10 অবধি সমস্ত প্রশ্ন বিচিত্রার আলোচনা এবং কোশ্চিনের উত্তর এখানে পাবে তোমরা নিয়মিত। তো এই হলো কথা।